তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের রেগুলার এক্সপ্রেশন। তো এই রেগুলার এক্সপ্রেশন এই জিনিসটা কিন্তু তোমাদের খুব কাজে লাগে। তোমরা যখন বেসিক্যালি তোমরা যখন ওই যে কম্পাইলার পড়তে যাবা যখন, তখন আসলে এই রেগুলার এক্সপ্রেশনটা আরো বেশি কাজে লাগবে, বুঝতে পারছো? তো রেগুলার এক্সপ্রেশন কি জানি, আমরা কিন্তু সবকিছু কিন্তু রেগুলার এক্সপ্রেশন হচ্ছে যে মানে আমরা জাস্ট কোনো একটা গ্রামারকে বা কোনো একটা ল্যাঙ্গুয়েজকে একটা অ্যালজেব্রিক ফর্মে নিয়ে আসবো আর কি। অ্যালজেব্রিক ফর্ম মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন টাইপের এরকম কোনো কিছুতে আমরা রিপ্রেজেন্ট করবো। যেমন ধরো হচ্ছে যে আমরা একটা ল্যাঙ্গুয়েজকে কি করছিলাম, আমাদের কাছে যদি একটা ল্যাঙ্গুয়েজ থাকে, সাপোজ আমাদের একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে এ এবং বি থাকবে তোমার হচ্ছে অ্যালফাবেট হিসেবে, এবং শুরুতে সবসময় এ থাকবে আর কি। সো আমার ল্যাঙ্গুয়েজটা যদি এরকম হয় যে শুরুতে সবসময় এ থাকবে, তো আমরা কি করছিলাম, এই ল্যাঙ্গুয়েজ থেকে আমরা একটা ডিএফএ তৈরি করছিলাম, মানে ফাইনাইট অটোমাটা তৈরি করছিলাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের একটা রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? ফাইনাইট অটোমাটাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা রিপ্রেজেন্টেশন। তো এখন কথা হচ্ছে যে সবসময় তো তুমি ফাইনাইট অটোমাটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবা না, মানে পারবা না বলতে অবশ্যই পারবা, কিন্তু দেখো ল্যাঙ্গুয়েজটা যদি খুব বড় হয়ে যায় তখন তোমার ফাইনাইট অটোমাটাটাও কিন্তু ওই রকম ভাবেই বড় হবে, ঠিক আছে? বা ওই রকম ভাবে জটিল হবে, মানে ল্যাঙ্গুয়েজটা তোমার যদি অনেক কঠিন থাকে বা অনেক কমপ্লেক্স থাকে, সেই ক্ষেত্রে ফাইনাইট অটোমাটাটাও কিন্তু অনেক কমপ্লেক্স থাকে। যার কারণে ধরো আমরা যদি আরেকটু ছোট খাটো ভাবে ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করতে যাই, তখন যে জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, বা ধরো আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে একটা অ্যালজেব্রিক ফর্মে রিপ্রেজেন্ট করব, বুঝছো? বা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা একটা ম্যাথমেটিক্যাল স্টাইলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করব, তখন যে জিনিসটা দরকার হয় সেই জিনিসটার নাম হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, বুঝতে পারছো তোমরা? মানে একটা ল্যাঙ্গুয়েজকে আমরা অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেমন ফাইনাইট অটোমাটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, বা ফাইনাইট অটোমাটার মধ্যে আমরা যেগুলো পড়ছি ডিএফ এনএফ এগুলো দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু সবসময় দেখা যদি আমার ল্যাঙ্গুয়েজটা যদি খুব ধরনের কমপ্লেক্স হয়, তাহলে দেখা যাবে যে ফাইনাইট অটোমাটা দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করাটা অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে ল্যাঙ্গুয়েজটাকে একটা ম্যাথমেটিক্যাল ফর্মে বা ম্যাথমেটিক্যাল স্টাইলে আমি এটাকে রিপ্রেজেন্ট করার জন্য, তো তখন আমার যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে যে আমার রেগুলার এক্সপ্রেশন, বুঝতে পারছো তোমরা? সো রেগুলার এক্সপ্রেশন কে, রেগুলার এক্সপ্রেশন হচ্ছে যে একটা স্টাইল, মানে আমার ল্যাঙ্গুয়েজ কে রিপ্রেজেন্ট করা একটা স্টাইল, যেটা আসলে ম্যাথমেটিক্যালি বা ম্যাথমেটিক্যাল ফ্যাশনে বা আমি অ্যালজেব্রিক ফ্যাশনে আমি যদি ল্যাঙ্গুয়েজটাকে বা ম্যাথমেটিক্স স্টাইলে যদি আমি ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে যে জিনিসটা তৈরি হবে এটাকে বলা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, বুঝতে পারছো? বুঝছো সবাই? জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে যে তাহলে আমরা কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ কে রেগুলার এক্সপ্রেশন আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো এটার জন্য কিছু রুলস আছে, যেমন ধরো আমার এটা যদি একটা অ্যালফাবেট হয়, সো অ্যালফাবেটের মধ্যে যত ধরনের সিম্বল থাকবে, সব ধরনের সিম্বল সিম্বল কে আমি বলতেছি হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, এখানে তোমার এই ল্যামডা বা এপসাইলনও কিন্তু একটা সিম্বলের মধ্যে পড়ে, এবং তারাও কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটা রেগুলার এক্সপ্রেশন হিসেবে আমরা রিপ্রেজেন্ট করব, বুঝতে পারছো? এবং এদেরকে বলা হচ্ছে প্রিমিটিভ রেগুলার এক্সপ্রেশন, বুঝছো? ওকে, তারপরে হচ্ছে যে আমরা যে কোনো ধরনের ইউনিয়ন অপারেশন যদি করি, মানে এই সিম্বল গুলা বা কোনো ধরনের, আচ্ছা এখানে আর একটা কথা বলি, এটা এখানে নাই, একটা স্ট্রিংও কিন্তু একটা রেগুলার এক্সপ্রেশন হইতে পারে। কোন স্ট্রিংটা? যে স্ট্রিংটা এই প্রিমিটিভ ল্যাঙ্গুয়েজ দ্বারা, এই প্রিমিটিভ রেগুলার এক্সপ্রেশন দ্বারা যে স্ট্রিং গুলাকে কনস্ট্রাক্ট করা যাবে, বা এই প্রিমিটিভ এক্সপ্রেশন দ্বারা যে স্ট্রিং গুলাকে রিপ্রেজেন্ট করা যাবে, সেই স্ট্রিং গুলাও কিন্তু এক একটা রেগুলার এক্সপ্রেশন হইতে পারে, বুঝছো? মানে মানে আমি এটাই বলছি যে একটা স্ট্রিং রেগুলার এক্সপ্রেশন কিভাবে হবে, যদি এই স্ট্রিংটাকে প্রিমিটিভ রেগুলার এক্সপ্রেশন দ্বারা, তো প্রিমিটিভ রেগুলার এক্সপ্রেশন কারা? প্রিমিটিভ রেগুলার এক্সপ্রেশন হচ্ছে যে কোনো ধরনের সিম্বল, যে কোনো ধরনের সিম্বল, ইভেন হচ্ছে নাল, ঠিক আছে? এরা হচ্ছে যে প্রিমিটিভ রেগুলার এক্সপ্রেশন। সো আমি একটা স্ট্রিং কে যদি প্রিমিটিভ রেগুলার এক্সপ্রেশন দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে সেই স্ট্রিংটাও কিন্তু একটা রেগুলার এক্সপ্রেশন হবে। সো এখন কথা হচ্ছে যে আমি যদি স্ট্রিং গুলার মধ্যে যে কোনো ধরনের অপারেশন করি, যেমন ধরো হচ্ছে ইউনিয়ন অপারেশন, ঠিক আছে? তো ইউনিয়ন অপারেশন যদি করতে চাই, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করা হবে এইভাবে, R1 + R2। R1 + R2 মানে হচ্ছে এখানে প্লাস সিম্বল মানে হচ্ছে বোঝাচ্ছে অর, ঠিক আছে? প্লাস সিম্বল বোঝাচ্ছে হচ্ছে অর, অত এটার মানেটা হচ্ছে R1 অথবা R2, বুঝতে পারছো? মানে এটাকে আমি এটাকে বলা হচ্ছে এখানে ইউনিয়ন অপারেশন, বুঝছো? বা ইউনিয়ন অফ রেগুলার এক্সপ্রেশন, মানে দুইটা রেগুলার এক্সপ্রেশনের মধ্যে আমি যে কোনো একটা নিব, এটা নিব অথবা এটা নিব, তখন এটাকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে R1 + R2 দিয়ে, বুঝতে পারছো? তখন এটাকে রিপ্রেজেন্ট করা হয় যে R1 + R2 দিয়ে, বুঝছো সবাই?
ওকে সো এখন যদি দুইটা রেগুলার এক্সপ্রেশনের মধ্যে যদি আমি কনকেট করতে চাই তাহলে এইটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এইভাবে R1 ডট R2। কনকেটেনেশন মানে কি? কনকেটেনেশন মানে হচ্ছে যে R1 এর সাথে অবশ্যই R2 এঙ্গেজ থাকবে, মানে দুইটা রিলেশনটা হবে কমপ্লিমেন্টারি, মানে R1 এর সাথে অপরটা R2 এঙ্গেজ থাকবে, আবার R2 এর সাথে R1 হচ্ছে এঙ্গেজ থাকবে। তো এটাকে বলা হচ্ছে কনকেটেনেশন। সো কনকেটেনেশন যদি হয় তার মানে হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে এন্ড অপারেশন হিসেবে কাজ করে। এন্ড এন্ড মানে কি? এন্ড মানে হচ্ছে আমাকে অবশ্যই দুইটাকে একসাথে নিতে হবে। যদি আমি যে কোনো এই R1 এবং R2 মধ্যে যে কোনো একটা নিতে চাই তাইলে কিন্তু আমাকে মাঝখানে প্লাস দিতে হবে। সো এই প্লাস হচ্ছে এখানে অর অপারেশন হিসেবে কাজ করবে, বুঝছো? R1 অর R2, ঠিক আছে? সো আমি যদি দুইটা থেকে আইদার R1 অর আইদার R1 অর R2 নিতে চাই তাহলে কিন্তু এটা অর হিসেবে মানে প্লাস দিতে হবে আর কি। এটাকে রেগুলার এক্সপ্রেশন দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই। আর যদি মনে করো যে আমি এন্ড অপারেশন করবো, এন্ড অপারেশন লাইক যে আমি R1 এবং R2 দুইটাই একসাথে নিব, বা R1 এবং R2 মধ্যে কোনোটাই সিঙ্গেল নিব না, দুইটাকে একসাথে নিব, তখন কিন্তু এটাকে ডট দিতে হবে। সো এটাকে বলা হচ্ছে কনকেটেনেশন অফ রেগুলার এক্সপ্রেশন। বুঝতে পারছো? বুঝছো সবাই? ওকে, সো এইবার হচ্ছে যে আমি ইটারেশন করব। ইটারেশন হচ্ছে যে মানে ক্লোজার ইউজ করব। সো ক্লোজার আমরা কিভাবে ইউজ করতে পারি? তো একটা রেগুলার এক্সপ্রেশনের ক্লোজারকে আমরা বেসিক্যালি এই যে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, R^*, বা R*, যেটা আমরা আগে দেখছিলাম, মনে আছে? ওই যে আমরা প্রথম ক্লাসগুলোতে দেখছিলাম যে L*, L*, মানে কি? এটা একটা ক্লোজার, ঠিক আছে? এটা একটা ক্লোজার। তো এটার মানেটা কি ছিল? এটার মানেটা ছিল যে আমার L এর যে কোনো ধরনের কম্বিনেশন উইথ নাল, ঠিক আছে? এখানে সিগমা থাকবে, সরি, এখানে ল্যামডা থাকবে, এবং L এর যে কোনো ধরনের কম্বিনেশন, এনি নাম্বার অফ কম্বিনেশন, বুঝছো? এটাকে বলা হচ্ছে ক্লোজার। সো এই আরটাও কিন্তু সেম ভাবে কাজ করবে। সো এটাকে বলা হচ্ছে ইটারেশন অফ রেগুলার এক্সপ্রেশন। বুঝতে পারছো? তো মূলত এই তিনটা জিনিস দিয়ে আমরা আসলে পুরা জিনিসটা মানে আমরা দেখছো এটা কিন্তু খুবই সিম্পল। এই তিনটা জিনিস দিয়ে বা এই তিনটা অপারেশন দিয়ে মূলত আমরা একটা ল্যাঙ্গুয়েজকে রেগুলার এক্সপ্রেশন দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। বুঝতে পারছো? বুঝছো সবাই? তো এই তো শেষ। তো এখন পরে দেখি তো পরে কি আছে। ওকে, সো এখন কথা হচ্ছে যে আমরা কিছু আইডেন্টিটি আমরা ইউজ করতে পারি, বুঝছো? কিছু আইডেন্টিটি বলতে এগুলো হচ্ছে কিছু ফর্মুলা যেগুলো আমরা দেখতে পারি, এগুলো তোমরা চাইলে একটু মনে রাখতে পারো আর কি, বুঝছো? তো এগুলো আসলে এক্সপ্লেন করতে যাচ্ছে না, কারণ আচ্ছা এগুলা তৈরি হয়েছে বেসিক্যালি অনেকগুলা প্রুফ থেকে, বুঝছো? অনেকগুলো প্রুফ থেকে, কিন্তু এগুলো তুমি আইডেন্টিটি বলা হইতেছে রেগুলার এক্সপ্রেশনে, কিন্তু এগুলো তুমি একটা ফর্মুলা হিসেবে চিন্তা করতে পারো, ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা চিন্তা করতে পারো যে তোমার কিছু প্রুফ আছে, এই প্রুফগুলোর জন্য এই জিনিসগুলো কাজে লাগবে। বুঝতে পারছো? সো এগুলা কোথা থেকে আসছে? এগুলো বেসিক্যালি এক একটা প্রুফ থেকে আসছে। যেমন আমরা একটা প্রুফ দেখতে পারি, এখন আমরা যদি একটা প্রুফ দেখি তাহলে দেখবো এই যে আর্দেমস থিওরাম, বুঝছো? এটা এটা হচ্ছে একটা প্রুফ। সো দেখো আর্দেমস থিওরাম কি বলতেছে? আর্দেমস থিওরাম বলতেছে যদি আমার কাছে পি এবং কিউ দুইটা অ্যালফাবেট থাকে যেটা বিলংস টু হচ্ছে, সরি, পি এবং কিউ যদি দুইটা সিম্বল থাকে যেটা বিলংস টু হচ্ছে দিস অ্যালফাবেট, এবং পি যদি ডাজ নট কন্টেন হচ্ছে ফাই, এটাকে বলা হচ্ছে নাল, ঠিক আছে? নালকে আমরা ল্যামডা দ্বারা রিপ্রেজেন্ট করি, এপসাইলন দ্বারা রিপ্রেজেন্ট করি। বুঝতে পারছো? রেগুলার এক্সপ্রেশনে যেটা হয় এটাকে এপসাইলন দ্বারা রিপ্রেজেন্ট করা হয় রেগুলার এক্সপ্রেশনে। তো এখানে যেটা বলা হইতেছে আর্দেমস থিওরাম, যেটা বলা হচ্ছে যে আমার পি এবং কিউ যদি আমার দুইটা সিম্বল হয় যেটা বিলং করতেছে এই অ্যালফাবেটের উপরে, এবং পি যদি নাল না হয় তাইলে আমার একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে যেটা হচ্ছে যে R=Q+RP। এটাও কিন্তু একটা ফর্মুলা। বুঝতে পারছো? তো এটা কেন দেখাচ্ছে? এটা দেখাচ্ছে কারণ হচ্ছে যে আমরা এই স্লাইডে দেখছিলাম যে এখানে যে ফর্মুলাগুলো আসছিল বা এখানে যে আইডেন্টিটিগুলো আসছিল, এই আইডেন্টিটিগুলো হচ্ছে যে কোনো না কোনো প্রুফের মাধ্যমে আসছে। এগুলো কিন্তু এমনি এমনি আসে নাই, কোনো না কোনো প্রুফের মাধ্যমে আসছে। সো এরকম একটা প্রুফ হচ্ছে এই আর্দেমস থিওরাম, বুঝছো? তো আমরা দেখবো যে আর্দেমস থিওরামটা আসলে কি প্রুফ করতে চাইছে বা কি বলতে চাইছে। সো আর্দেমস থিওরাম বলতে যাচ্ছে যে আমার পি এবং কিউ যদি দুইটা সিম্বল হয় যেটা বিলং করতেছে হচ্ছে এই অ্যালফাবেটের উপরে, এবং পি যদি এপসাইলন না হয় মানে নাল না হয়, তাহলে আমি বলতে পারি যে R=Q+RP এর একটা ইউনিক সলিউশন হবে
আর ইকুয়াল টু কিউ পি স্টার, বুঝতে পারছো? বুঝছো? তো দেখো আবার বলতেছি, দেখো পি এবং কিউ যদি দুইটা সিম্বল হয় যেটা বিলং করবে এই অ্যালফাবেটের উপরে, কারণ অ্যালফাবেটের মধ্যে অনেকগুলো সিম্বল থাকবে, অ্যালফাবেট অনেকগুলো সিম্বলের কম্বিনেশনে কনস্ট্রাক্ট করবে, ঠিক আছে? তো পি এবং কিউ যদি পি এবং কিউ যদি তোমার দুইটা সিম্বল হয় যেটা বিলং করতেছে এই অ্যালফাবেটের উপরে, এবং পি যদি তোমার নাল না হয়, সেলে সেক্ষেত্রে বলতে পারি যে আমার একটা ইকুয়েশন যেটা হচ্ছে যে আর ইকুয়াল টু কিউ প্লাস আর পি এর একটা ইউনিক সলিউশন হবে আর ইকুয়াল টু কিউ পি স্টার, বুঝতে পারছো? তো এখন ইউনিক সলিউশন মানে কি? ইউনিক সলিউশন মানে হচ্ছে তোমার বেসিক্যালি ইউনিক বলতে আমরা কি বুঝি? ইউনিক বলতে আমরা বুঝি যে একটা, যার কোনো অল্টারনেটিভ নাই, ঠিক আছে? হ্যাঁ, বুঝছো? ইউনিক মানে হচ্ছে যে মানে একদম ইউনিক, মানে হচ্ছে যে মানে এক এত মানে এটা একরকম ভাবে এক্সিস্ট, এটাকে আর কোনো ধরনের কনভার্ট করা যাবে না, বুঝছো? বা এটাকে কোনোভাবে ট্রান্সফর্ম করা যাবে না, বা এটাকে কোনোভাবে চেঞ্জ করা যাবে না, বুঝতে পারছো? তো তো এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে তাহলে এই এই থিওরামের ক্ষেত্রে ইউনিক সলিউশন মানে কি? এই থিওরামের ক্ষেত্রে ইউনিক সলিউশন মানে হচ্ছে, ওকে সো আমরা আগে দেখি যে ইউনিক সলিউশন বলতে কি। যেমন ধরো এই প্রুফটা, যেমন আমাকে এখানে বলা হয়েছে যে আর ইকুয়াল টু কিউ প্লাস আর পি, এর একটা ইউনিক সলিউশন হবে আর ইকুয়াল টু কিউ পি স্টার। তো আমি এটাকে দুই ভাবে সলভ করতে পারি, এই প্রবলেমটাকে দুই ভাবে সলভ করতে পারি। এক রকম হচ্ছে যে আমি একটা আইডেন্টিটি হেল্প নিব, সো একটা আইডেন্টিটি হেল্প নিয়ে আমি এটাকে সলভ করতে পারি। তো যদি আমরা কোনোভাবে আইডেন্টিটির হেল্প নেই, তখন এটাকে বলা হচ্ছে উইথাউট ইউনিক সলিউশন, বুঝতে পারছো? এখন বুঝছো ইউনিক সলিউশন মানে কি? তো দেখো এই থিওরামটা আমরা দুই ভাবে সলভ করতে পারি। একটা একভাবে হচ্ছে যে আমরা কোনো না কোনো একটা আইডেন্টিটি হেল্প নিতে পারি, সো যে আইডেন্টিটি গুলো আমাদের আছে, বুঝছো, অলরেডি যেগুলো এক্সিস্ট আছে, যেমন আমরা আগের স্লাইডে দেখছিলাম যে এখানে 12টা আইডেন্টিটির কথা বলা আছে। সো এই 12টা আইডেন্টিটির মধ্যে যদি আমরা কোনো না কোনো একটা আইডেন্টিটি হেল্প নিই, হেল্প নেই এবং হেল্প নিয়ে যদি এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি, তাইলে এটা কিন্তু একটা উইথাউট ইউনিক সলিউশন। কেন? কারণ হচ্ছে আমরা একটা আইডেন্টিটি হেল্প নিচ্ছি যেটা আগে থেকে মানে ডিফাইন করা আছে, বুঝতে পারছো? তাহলে ইউনিক সলিউশন কি হবে? ইউনিক সলিউশন সেটাই হবে যদি আমরা কোনো আইডেন্টিটি হেল্প না নিয়ে এই প্রবলেমটা সলভ করি, বুঝতে পারছো? সো দেখি আমরা কিভাবে আইডেন্টিটির হেল্প নিয়ে আমরা কিভাবে এটা সলভ করছি, যেটাকে বলা হচ্ছে উইথাউট ইউনিক সলিউশন। সো দেখো আমাদের কাছে আছে আর ইকুয়াল টু কিউ প্লাস আর পি। সো আমরা এখানে দেখো আর ইকুয়াল টু কিউ প্লাস আর পি, তো সো আমরা এখানে আর সমান কি লিখতে পারি? আর সমান আবার লিখতে পারি হচ্ছে যে আর ইকুয়াল টু কিউ পি স্টার, কারণ আমরা এটা জানি যে আমাকে এটা সলভ করতে হবে, বুঝছো? এই সলিউশনটা আমরা জানি। সো আমি এখানে আর ইকুয়াল টু লিখতে পারি কিউ পি স্টার। সো আমার কাছে আছে কিউ প্লাস কিউ পি স্টার পি, তো আমরা এখানে লিখলাম কি আর ইকুয়াল টু কিউ প্লাস, এটা কিন্তু আগে থেকে ডিফাইন করা, বুঝছো? সো এটাও আমি কিন্তু একটা হেল্প নিয়ে কিন্তু এটা লিখছি, ঠিক আছে? বুঝছো সবাই? ওকে, সো এখন আমরা দেখো এখানেও কিউ আছে, এখানেও কিউ আছে। সো আমরা একটা আমরা যদি কিউটাকে এখানে কমন নেই, তাহলে এখানে কি থাকতেছে? এখানে থাকবে হচ্ছে নাল। সো নাল প্লাস পি স্টার পি। সো এখন কথা হচ্ছে দেখো এই যে এটা নাল প্লাস পি স্টার পি, এটা কিন্তু একটা আইডেন্টিটির আন্ডারে পড়ে যায়। সো এই আইডেন্টিটিটা হচ্ছে তোমার 9 নম্বর আইডেন্টিটি, বুঝতে পারছো? সো আমরা এই পি স্টারকে আমরা আর ধরতেছি, সরি পি কে আমরা আর ধরতেছি। সো এখানে নাল প্লাস বা এপসাইলন প্লাস আর স্টার আর ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে আর স্টার, যেটা হচ্ছে আমাদের 9 নম্বর আইডেন্টিটি, আগের স্লাইডের 9 নম্বর আইডেন্টিটি। এই যে দেখো দেখছো এপসাইলন প্লাস আর 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 স্টার ইকুয়াল টু এপসাইলন প্লাস আর স্টার আর, মানে দুইটা একই কথা। যদি এই দুইটা এক দুইটা দুইটা অপারেশন যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে শুধু আর স্টার, বুঝতে পারছো? সো আর স্টার মানে কি? আর স্টার মানে হচ্ছে এখানে পি। সো আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু পি স্টার, তার মানে আমি এটা বলতে পারি যে উইথ দ্য কি বলে উইথ দ্য হেল্পিং অফ আইডেন্টিটি, সো উই ক্যান সলভ দিস ইকুয়েশন টু দিস আর ইকুয়াল টু কিউ প্লাস আর পি থেকে আর ইকুয়াল টু কিউ পি স্টার। সো এটাকে বলা হচ্ছে উইথাউট ইউনিক সলিউশন, বিকজ অফ উই বেসিক্যালি হেল্প উইথ বেসিক্যালি টেকেন দ্য হেল্প ফ্রম আইডেন্টিটি, বুঝতে পারছো? বুঝছো? জি স্যার।
ওকে সো এইবার হচ্ছে যে আমরা কিভাবে এটাকে ইউনিক সলিউশন করব। সো ইউনিক সলিউশন হচ্ছে যে আমি কারো কাছ থেকে কোনো ধরনের হেল্প নিব না, বুঝছো? মানে এই থিওরামের ক্ষেত্রে ইউনিক সলিউশন মানে এটাই বোঝাচ্ছে যে আমি কোনো ধরনের আইডেন্টিটি হেল্প না নিয়ে ন্যাচারালি এই প্রবলেমটাকে আমি সলভ করব, বুঝছো? ন্যাচারালি উইথাউট এনি হেল্পিং হ্যান্ড, বুঝতে পারছো? সো আমরা কিভাবে এই আর ইকুয়াল টু কিউপি কিউ প্লাস আরপি থেকে আর ইকুয়াল টু কিউপি স্টারটাকে আমরা ন্যাচারালি কিভাবে সলভ করতে পারি উইথাউট এনি হেল্প অফ আইডেন্টিটি, বুঝতে পারছো? সো দেখো আমাদের কাছে এটাকে বলা হচ্ছে এখানে ইউনিক সলিউশন। সো এখানে বলা হচ্ছে যে আর ইকুয়াল টু কিউ কিউ প্লাস আরপি, ঠিক আছে? সো এখানে আর সমান আমি কি লিখতে পারি, আর সমান আমি আবার লিখতে পারি কিউ প্লাস আরপি। সো এটা আমি লিখতে পারি কারণ আমার কাছে এই জিনিসটা আমার অলরেডি দেওয়া আছে। আমি কিন্তু এখানে কিউ ইকুয়াল টু আর ইকুয়াল টু কিউপি স্টার কিন্তু লিখি নাই। আর ইকুয়াল টু কিউপি স্টার লেখলে কিন্তু এটা আর ইউনিক সলিউশন থাকতো না, কারণ এটা আমাকে প্রুফ করতে হবে, বুঝছো? এই রেজাল্টটা এটা হবে, এটা থেকে এটা আসবে। সো আমরা এটা কখনোই যদি আগে লিখবো না, আগে যদি লিখি তাহলে এটা একটা সলিউশন হবে, বাট এটা আসলে ইউনিক সলিউশন না, বুঝতে পারছো? সো আমি আমি কি জানি, আমি কিন্তু এটা জানি না এখনো ইউনিক সলিউশনের ক্ষেত্রে, এই এটা কিন্তু এই ইকুয়েশনটা এখনো জানি না, আমি শুধু জানি এটা। সো এটা আমি যত ইচ্ছা ততবার আমি ইউজ করতে পারবো। সো আমি এখানে ইউজ করলাম যে কিউ প্লাস আরপি, ঠিক আছে? তারপরে এটাকে আমি মাল্টিপ্লিকেশন করলাম যে কিউ প্লাস কিউ এর সাথে পি কে যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে হবে কিউপি প্লাস আর এর সাথে করলে হবে আরপি স্কোয়ার। সো আমি আবার এখানে আর সমান কি লিখতে পারি, আর সমান আমি লিখতে পারি কিউ প্লাস আরপি। সো আমার কাছে এখানে থাকতেছে কিউ প্লাস আবার কি আসবে, আবার আসবে কিউপি প্লাস আরপি স্কোয়ার, ঠিক আছে? এই যে কিউ আর ইকুয়াল টু কিউ প্লাস আরপি, সো আবার আসবে হচ্ছে কিউপি স্কোয়ার প্লাস আরপি কিউব, বুঝতে পারছো? সো এটা কিন্তু এই এখন একটা প্যাটার্নে পড়ে যাবে, বুঝতে পারছো? সো পরবর্তীতে আবার কি আসবে, পরবর্তীতে আবার নেক্সট প্যাটার্নটা কি হবে, নেক্সট প্যাটার্ন হচ্ছে কিউ প্লাস কিউপি প্লাস কিউপি স্কোয়ার প্লাস কিউপি কিউব প্লাস আর পি টু দি পাওয়ার ফোর, বুঝতে পারছো? সো আমি এটাকে এইভাবে লিখতে পারি, এটা কিন্তু একটা প্যাটার্নে পড়ে গেছে, বুঝছো? এই প্যাটার্নটাকে আমি এইভাবে লিখতে পারি, এটা একটা জেনেরিক ফর্ম, বুঝতে পারছো? বুঝছো সবাই? ওকে, সো এইবার যেহেতু আমি একটা প্যাটার্ন তৈরি করে ফেলছি, সো আমি এখন আমি বলতে পারি যে আর ইকুয়াল টু কিউপি স্টার, মানে এখন আমি আরটাকে যে কোনো ধরনের কিউপি স্টার দ্বারা আমি এটাকে রিপ্লেস করতে পারি। সো আমি যদি আরটাকে আর এর জায়গাটা মানে যেটা জেনেরিক ফর্মের মধ্যে ওই জেনেরিক ফর্মটাকে যদি আমি আর এর জায়গায় কিউপি স্টার দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে এটার বিষয়টা এইরকম ভাবে দাঁড়াবে যে আর কিউ প্লাস কিউপি প্লাস এটা তো আসেই, তাহলে আস্তে আস্তে কিউ পি টু দি পাওয়ার এন আর কিউপি স্টার পি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। সো আর এর জায়গাটায় শুধুমাত্র কিউ এই আর এর জায়গাটাতে শুধুমাত্র আমি কিউপি স্টারটা ইউজ করছি। সো এবার দেখো এবার হচ্ছে যে কিউ সব জায়গাতেই আছে, দেখছো? তো আমি যদি এবার কিউটাকে কমন নিই তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, এখানে আসবে এপসাইলন প্লাস এখানে আসবে পি পি স্কোয়ার, তো এইভাবে যাবে শেষমেশ এই জিনিসটা আসবে। সো আমি এটাকে বলতে পারি যে এটা হচ্ছে আমার পি এর একটা ক্লোজার। পি এর ক্লোজার কি, পি এর ক্লোজার হচ্ছে পি এপসাইলন সহ এপসাইলন সহ যে কোনো ধরনের পি এর কম্বিনেশন। সো এখানে কিন্তু যে কোনো ধরনের পি এর কম্বিনেশন আসতেছে, পি পি স্কোয়ার পি কিউ পি টু দি পাওয়ার ফোর, ঠিক আছে? সো যে কোনো ধরনের পি এর কম্বিনেশন আসতেছে কিন্তু। সো আমি এটাকে বলতে পারি পি এর একটা ক্লোজার। সো ফাইনালি আমি বলতে পারি আর ইকুয়াল টু কিউ পি স্টার। সো এটা হচ্ছে আমার একটা ইউনিক সলিউশন। সবাই বুঝছো? সো কারো কোনো কোয়েশ্চন আছে এটাতে? একটা জেনেরিক ফর্ম তোমাকে বের করতে হবে। তুমি যদি জেনেরিক ফর্মটা না বের করতে পারো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে এটা একটা আলটিমেটলি পি এর একটা ক্লোজার তৈরি হচ্ছে, বুঝতে পারছো? বুঝছো? তো পি এর ক্লোজারটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা ইউনিক সলিউশন করতেছি, আমরা কিন্তু কোনো ধরনের আইডেন্টিটি হেল্প নিচ্ছি না। সো এখানে ন্যাচারালি আমরা সলভ করার চেষ্টা করছি। সো এখানে পি এর ক্লোজারটা তৈরি হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। পি এর ক্লোজার যদি তৈরি না হয় তাহলে সেখানে কিন্তু আমরা এটাকে প্রুফ করতে পারবো না। সো এটা হচ্ছে তোমার একটা, সো আমরা এখন লিখতে পারি যে আর ইকুয়াল টু কিউ প্লাস পি আর যদি থাকে, সরি কিউ প্লাস আরপি যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে কিউ ইকুয়াল টু আর পি স্টার, সরি কিউ ইকুয়াল টু পি স্টার। সো এটা যে কথা এটা একই কথা, বুঝতে পারছো? সো এটাও কিন্তু একটা এখন আইডেন্টিটি হয়ে যাবে।
এটাও কিন্তু এখন একটা আইডেন্টিটি হয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ বলো, কোয়েশ্চন ছিল? হ্যাঁ স্যার, পেয়ে গেছি স্যার। হ্যাঁ, তো এই তখন কিন্তু এটা একটা আইডেন্টিটি হয়ে যাবে, বুঝতে পারছো? ওকে, সো এখন কথা হচ্ছে যে এটা তো গেল আর্থেন থিওরাম, এখানে কারো কোনো কোয়েশ্চন আছে? ওকে, সো এখন আমরা বেসিক্যালি কিন্তু আইডেন্টিটি দিয়েও কিন্তু একটা প্রুফ করতে পারি, আইডেন্টিটি ইউজ করে, বুঝছো? এটা তো থিওরাম ছিল, সো এটা আমি নেচার, এটা বেসিক্যালি আমি এমনিতেই সলভ করতে চাচ্ছি আর কি, এটা কোনো প্রুফ টুফ না বা কোনো থিওরাম না, এটা এটা জাস্ট আমি আইডেন্টিটি ইউজ করে প্রুফ করব, এটা কোনো থিওরাম না, বুঝছো? এটা কোনো বা এরকম কোনো মানে বা এটা এরকম কোনো ম্যান্ডাটরি কিছু না যে এটাকে ইউনিক সলিউশন করতে হবে, এরকম কিছু না, আমি জাস্ট প্রুফ করব উইথ দ্য হেল্পিং অফ আইডেন্টিটি, বুঝছো? সো আমি এটাকে কিভাবে করতে পারি, দেখো আমার কাছে আছে 1+00*, সরি 0 0*1 প্লাস 1+00*1 অ্যান্ড 1+0+10*1 হোল স্টার 0+10*1, সো এটা থেকে আমি লিখবো হচ্ছে এটা, এটাকে আমার প্রুফ করতে হবে। সো আমি এটা কিভাবে করতে পারি, তোমরা কি প্রবলেমটা বুঝছো? ওকে, সো এটা আমি কিভাবে প্রুফ করতে পারি, সো এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, সো আমি প্রুফ করবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে যে এই জিনিসটা। সো এখন তোমাদের একটু অবজার্ভ করতে হবে, অবজারভেশনটা কিভাবে, যে দেখো এখানে কিন্তু এটা যদি আমার একটা প্রপার্টি হয় প্লাস এটা যদি আমার আরেকটা প্রপার্টি হয়, ঠিক আছে, সো আমি এটাকে ধরলাম হচ্ছে বি, এটাকে ধরলাম হচ্ছে এ, ঠিক আছে, মানে এটাকে এটা যদি আমার এ হয় তাহলে এখানেও কিন্তু এ থাকতেছে আর এই প্রপার্টিটা হচ্ছে আমার বি, বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। দেখো 1+00*1 1+00*1, সো এটা যদি আমার এ হয় এটাও কিন্তু আমার এ, আর এইটা হচ্ছে আর একটা প্রপার্টি যেটাকে আমি বলতেছি, আচ্ছা ধরো এখানে আছে যে ধরো আমি বিবি বলতেছি, কারণ এই দুইটা আবার সেম, 0+10*1 হোল স্টার 0+10*1, সো এখানে একটা স্টার আছে, বুঝতে পারছো? সো দেখো এখানে কিন্তু এ এবং এ দুইটা জিনিস কমন, সো আমরা এটাকে কমন নিছি, সো এখানে এ কমন নেওয়া মানে কি, মানে হচ্ছে 1+00*1 এটাকে আমরা কমন নিছি, সো এটাকে যদি কমন নিই তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকবে হচ্ছে এপসাইলন, সো এপসাইলন প্লাস এটাকে যদি আমরা কমন নিই থাকবে হচ্ছে বাকি দুইটা, সো 0+10*1 হোল স্টার আর এন থাকতেছে 0+10*1, তোমরা কি বুঝছো এটা এই পর্যন্ত, বুঝছো? ওকে ওকে, এইবার দেখো এইবার কিন্তু হচ্ছে আবার এই জিনিস এবং এই জিনিস কিন্তু আবার সেম, সো আমরা এখানে একটা আইডেন্টিটি ইউজ করতে পারি, এই আইডেন্টিটিটা হচ্ছে এইটা, এপসাইলন প্লাস আর স্টার আর ইকুয়াল টু আর স্টার, যেটা হচ্ছে আমাদের ছিল 9 নম্বর আইডেন্টিটি, মানে আমরা ওই লিস্ট অনুযায়ী, আমি যে লিস্ট এখানে দেখাইছিলাম ওই লিস্ট অনুযায়ী এটা হচ্ছে তোমার 9 নম্বর আইডেন্টিটি, যে এপসাইলন প্লাস আর স্টার ইকুয়াল টু এপসাইলন প্লাস, মানে এটা যে কথা, এটা যে কথা, এটা একই কথা আবার এটা একই কথা, ঠিক আছে, সো এপসাইলন প্লাস আর স্টার আর ইকুয়াল টু হচ্ছে আর স্টার, বুঝতে পারছো? তো এখানে এই 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 আইডেন্টিটিটা আমরা ইউজ করছি যে এপসাইলন প্লাস আর স্টার আর ইকুয়াল টু আর স্টার, সো এপসাইলন প্লাস এটাকে ধরছি যেহেতু এই দুইটা সেম, সো এটাকে আমরা ধরতেছি হচ্ছে আর, ঠিক আছে, যেহেতু এই দুইটা সেম, সো এপসাইলন প্লাস এখানে থাকতেছে আর স্টার এখানে থাকতেছে আর, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে আর স্টার, আর স্টার মানে কি আমরা শুধুমাত্র লিখবো 0+10*1 হোল স্টার, এই পর্যন্ত বুঝছো সবাই এটা? ওকে, সেই পর্যন্ত ক্লিয়ার। এইবার আসো, এবার একটা টুইস্ট আছে, টুইস্টটা কি, যেহেতু আমাদেরকে এইটা প্রুফ করতে হবে, সো আমরা ধরে নিলাম এই দেখো এটা প্রুফ করার ক্ষেত্রে কিন্তু আমার সেকেন্ড পোর্শনটা কিন্তু অলরেডি প্রুফ হয়ে গেছে, বুঝছো? দেখো এখানে সেকেন্ড পোর্শনটা কিন্তু আমার অলরেডি প্রুফ হয়ে গেছে, দেখছো একটা জিনিস, সো আমি কিন্তু আর এই সেকেন্ড পোর্শনটাকে আর কোনো ধরনের মডিফিকেশন বা চেঞ্জ করতে পারবো না, আমাকে যা করতে হবে এই পোর্শনটার মধ্যে করতে হবে বা এই পার্টটার মধ্যে করতে হবে, বুঝতে পারছো? ওকে, সো এই টুইস্টটা কি, টুইস্টটা হচ্ছে যে আমরা জানি এই যে আমাদের কাছে আরেকটা আইডেন্টিটি আছে যেটা বলতেছে যে এপসাইলনের সাথে আমরা কোনো কিছুকে যদি কনকেট করি তাহলে আমার রেজাল্টটা হবে ওই কোনো কিছু, মানে এপসাইলনের সাথে আর কে যদি আমরা কনকেট করি তাহলে আমার রেজাল্টটা হবে আর, সো আমি এইটাকে আমি এইভাবে লিখতে পারি যে
এটাকে যদি আমরা আর ধরি, এটাকে যদি আমরা আর ধরি, এই প্রপার্টিটাকে যদি আমরা আর ধরি, তাহলে আমরা লিখতে পারি এপসাইলন ডট ওয়ান প্লাস জিরো জিরো স্টার ওয়ান, মানে এপসাইলন ডট আর। ঠিক আছে, বুঝছো সবাই এই জিনিসটা? বুঝছো এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো? বুঝছো? সো এইটা হচ্ছে মানে অ্যাসোসিয়েটিভ লো আর কি, সর্ট অফ অ্যাসোসিয়েটিভ লো, যেটা বলতেছে যে আমার কাছে যদি এইটা থাকে তাহলে আমি, আমার কাছে যদি আর থাকে তাহলে আমি বলতে পারি যে এপসাইলন ডট আর। ঠিক আছে, এই জিনিসটা আর কি, মানে উল্টা দিক থেকে প্রুফ করছে, উল্টা দিক থেকে দেখাইছে। বুঝছো? যেমন আমার কাছে, যেমন টু মানে কি, টু মানে আমরা লিখতে পারি না যে টু ইন্টু ওয়ান, এই জিনিসটা এইভাবে লিখতে পারি না। বুঝছো? তো এই জিনিসটা এইভাবে লিখছে আর কি, মানে উল্টা দিক থেকে লিখছে আর কি। ওকে, সো এখন দেখো, এখন আমরা এই প্রপার্টিটা, এই আইডেন্টিটিটা ইউজ করছি আমরা। সো এখানে এখন দেখো, এখন আরেকটা টুইস্ট আছে, আরেকটা টুইস্ট কি, এখন দেখো এখন কিন্তু এই ওয়ান আর এই ওয়ান কিন্তু এখন আবার কমন। সো এই দুইটাকে যদি আমরা মানে এই ওয়ান এবং এই ওয়ানের মধ্যে যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকতেছে কি, এই ওয়ানে থাকতেছে এপসাইলন প্লাস এখান থেকে থাকতেছে জিরো জিরো স্টার। বুঝতে পারছো? বুঝছো? সো এই জিনিসটা কিন্তু আবার আমাদের আরেকটা আইডেন্টিটির মধ্যে পড়ে গেল। সেই আইডেন্টিটিটা কি, নয় নাম্বার আইডেন্টিটি, যে এপসাইলন প্লাস আর স্টার আর ইকুয়াল টু আর স্টার। আমরা যখন ওয়ান কে কমন নিছি, তাহলে এখানে কি থাকতেছে, ওয়ান এর জায়গায় এপসাইলন থাকবে, আর এই ওয়ানটা তো অলরেডি কমন নিয়ে নিছি, সেই ওয়ানটা এখানে না লিখে এখানে লিখছি, আর কিছু না। বুঝছো স্যার? তাহলে স্যার ফার্স্টের এপসাইলনটা কি স্যার? তাহলে বুঝে নাই স্যার, প্রথমে যে এপসাইলন আছে স্যার, এটা করতে যাচ্ছে, প্রথম এপসাইলনটা তো আছে, এই যে প্রথম এপসাইলনটা তো আছে, এই যে এই যে এই এইটা হচ্ছে তোমার প্রথম এপসাইলন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম এপসাইলন, তারপরে ওয়ানটাকে কমন নিছে, ওয়ানটা এখানে লেখার কথা, এখানে না লিখে জাস্ট এখানে লিখছি সুবিধার্থে, কারণ আমাকে এটা প্রুফ করতে হবে। বুঝছো? মানে আগে জিরো স্টারটা রাখার জন্য ওয়ানটাকে জাস্ট এখানে লিখছি, আর কিছু না। বুঝতে পারছো? সো এখন ওয়ানটাকে যদি আমি কমন নিই, তাহলে এই ওয়ান এর জায়গায় থাকতেছে হচ্ছে এপসাইলন, এবং এই ওয়ান যেহেতু কমন, সো এখানে থাকবে হচ্ছে জিরো জিরো স্টার। বুঝতে পারছো? জি স্যার। তো এখন দেখো, এই জিনিসটা কিন্তু আর একটা আইডেন্টিটির মধ্যে পড়ে গেছে, সেম হচ্ছে নয় নাম্বার আইডেন্টিটি, যেটা বলছে যে এপসাইলন প্লাস আর আর স্টার ইকুয়াল টু আর স্টার। সো আমরা এই আর স্টার সমান কি লিখতে পারি, আর স্টার সমান লিখতে পারি হচ্ছে জিরো স্টার ওয়ান, সরি জিরো স্টার, এবং ওয়ান তো এখানে আছে। বুঝতে পারছো? বুঝছো? সো দেখো এখানে যে আবার এপসাইলন আছে, সো এই এপসাইলনটাকে আমি আবার লিখতে পারি হচ্ছে কি, এটা আবার আরেকটা আইডেন্টিটির মধ্যে পড়ছে, সেই আইডেন্টিটিটা হচ্ছে এটা যে এপসাইলনের সাথে আমরা কোনো কিছুকে যদি কনকেট করি, তাহলে আমরা ওই কোনো কিছুই হবে হচ্ছে আমার আলটিমেট আনসারটা, মানে এপসাইলনের সাথে যদি আমরা আরটাকে কনকেট করি, তাহলে আরই হচ্ছে আমার রেজাল্ট। সো এখানে আর কি, আর হচ্ছে জিরো স্টার ওয়ান। সো আমরা এটা প্রুফ করে ফেলছি, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সো বুঝছো সবাই? আর কোনো কোয়েশ্চেন আছে এখানে? এটা তো খুবই কমন জিনিস, মনে রাখ, কিছু লো তো এখানে মনে রাখা যাক, যে সরি, যেমন হচ্ছে আর্দেন্স লো যেটা, হ্যাঁ আমরা কি পড়ছিলাম, কিউ প্লাস আরপি, যেটা আরপি যদি হয় তাহলে আমরা লিখতে পারি কিউ আরপি স্টার, এটা তো এমনিতেই মনে থাকবে তাই না? আরো কিছু লো আছে, যেমন আমরা যদি এপসাইলন এর সাথে যদি কোনো কিছুকে কনকেট করি, তাহলে তো এটা ওইটাই হচ্ছে তাই না? এটা তো কমন সেন্স, কারণ এটা আমরা ওই যখন আমরা থিওরি অফ কম্পিটিশন শুরু করছিলাম, সেই সময় থেকে এটা জানা আসছে যে তোমার নালের সাথে কোনো কিছুকে যদি কনকেট করি, তাহলে এটাই হয় আলটিমেট। হ্যাঁ, কিছু আইডেন্টিটি তোমাকে মনে রাখতেই হবে, আর কিছু তোমার একদম বেসিক, এটা তো এমনিতে মনে থাকবে। যেমন কোনো কিছুর সাথে যদি আমরা অর করি, তাহলে এটা আসবে, এইগুলো তো খুবই কমন সেন্স, বেসিক, এটাও বেসিক,
বুঝছো, কারণ কনকেট করার পরে আবার যদি এটাকে কনকেট করি তখন এটা আলটিমেটলি এটা অনেকটা সেটের মতো কাজ করে, বুঝছো, অনেকটা সেটের মতো কাজ করে। তো এটাও এটাও তো বেসিক, তাই না, যে এপসাইলনের সাথে কোনো কিছু যদি আমরা কনকেট করি তাহলে আলটিমেটলি হচ্ছে মানে কোনো কিছু থাকবে বা আলটিমেট আরই থাকবে। সো এটাও হচ্ছে বেসিক জিনিস, এটাও বেসিক জিনিস, বুঝছো, এটাও বেসিক জিনিস, এটাও বেসিক জিনিস। তো এখানে ম্যাক্সিমাম বেসিক, এইটাও তো খুবই বেসিক, এখানে ম্যাক্সিমাম বেসিক, তুমি একবার দেখলে এগুলো মনে রাখতে পারবে, বুঝছো। জি স্যার, এটা আসলে এত কঠিন কিছু না, যেমন ধরো এইটা, এটা হচ্ছে যে তোমার এখানে জাস্ট মাল্টিপ্লিকেশনের থিওরিটা, এখানে যে পি প্লাস কিউ এর সাথে যদি আর থাকে তাহলে আমরা লিখতে পারি পি আর প্লাস কিউ আর। সো এটা লেখা যে কথা, সো আমি আরটাকে যদি আগে লিখি সো আর পি প্লাস আর পি লেখা একই কথা। সো এগুলো তো একদম বেসিক জিনিস, বুঝতে পারছো। জি স্যার, তো এগুলা আসলে এত মনে রাখার মতো কিছু না, মানে এগুলা তো এমনিতে কমন সেন্স এর মাধ্যমে আসে, যদি এগুলা প্রুফ আছে, কারণ প্রুফ না ছাড়া তো আর কোনো কিছু আসবে না। ঠিক আছে, একটা মিনিট। ওকে, বুঝছো সবাই এগুলা? আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমাকে আসলে এগুলা তো বেশি একটা মেমোরাইজ করার মতো কিছু না, এগুলো তো জাস্ট বেসিক জিনিস, বুঝছো, এগুলো তো এমনিতে মনে রাখার কথা। তো তোমাকে যেটা করতে হবে যে সবসময় অবজার্ভ করতে হবে যে আসলে এটা কোনো আইডেন্টিটির আন্ডারে পড়তেছে কিনা, বা আমি একটা প্রুফ করার ক্ষেত্রে যেমন এখানে যেটা হয়েছে, যেমন এটার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার আলটিমেটলি প্রুফ করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমি আসলে কোন আইডেন্টিটিকে আমি ইউজ করতে পারি। সো এটা তোমাকে একটু মনে রাখ, মানে মনে রাখার মানে কি, এটা তোমাকে একটু অবজার্ভ করতে হবে, এটা আসলে অবজারভেশনের বিষয় বা তোমার এইম এর বিষয় যে আমি আসলে কি থেকে কি প্রুফ করব, সেটার এজেন্সকে তোমাকে তোমার যে টেকনিকটা বা তোমার যে মেথডটা সেই মেথডটা বলে দিবে আসলে তুমি কোন আইডেন্টিটিটা ইউজ করবা। তো সেই ক্ষেত্রে তোমাকে একটু অবজার্ভ করতে হবে যে এটা তোমার যে টেকনিকটা ইউজ করতেছো সেই টেকনিকের আন্ডারে কোন আইডেন্টিটিটা আসে, বা আমি কোন আইডেন্টিটিকে আমি ইন্টেনশনালি ইউজ করতে যাচ্ছি, বুঝতে পারছো। তো এটা তোমাকে একটু অবজার্ভ করতে হবে, যেমন এখানে আমি এখানে যদি আমি বলি যে আমি এখানে 9 নম্বর আইডেন্টিটিটাকে আমি ইন্টেনশনালি ইউজ করতে চাচ্ছি, কারণ আমি জানি যে এটাকে এইভাবে লিখলে এটা এই আইডেন্টিটির আন্ডারে পড়বে, বুঝছো। আবার এখানে হচ্ছে যে এই আইডেন্টিটিটাকে আমি ইউজ করতে চাচ্ছি, কারণ আমি জানি যে এটা এইভাবে লিখলে বা এই ফরম্যাটটাকে এইভাবে লিখলে এটা একটা আইডেন্টিটির আন্ডারে পড়বে। সো এটা আমি কেন করছি, কারণ হচ্ছে যে আমাকে এটা প্রুফ করতে হবে। সো এই প্রুফ করার জন্য আমি যে কোনো ধরনের আইডেন্টিটির হেল্প নিতে পারি, বা যে কোনো ধরনের আইডেন্টিটিতে এটাকে ইন্টেনশনালি রিলাই করার জন্য যে কোনো মেথড বা ওইভাবে ওই মেথড আমি ইউজ করতে পারি, বুঝতে পারছো। দ্যাট বিকজ অফ দ্য প্রুফ অফ দি ইকুয়েশন, বুঝতে পারছো, বুঝছো। সো এটা তোমাকে একটু অবজার্ভ করতে হবে যে আমি আসলে কোন মেথডটা কিভাবে ইউজ করতেছি বা কিভাবে কোন আইডেন্টিটির আন্ডারে এটা রিলাই করতেছে, সেটা তোমাকে একটু বের করতে হবে, বুঝতে পারছো, বা এটা তোমাকে একটু অবজার্ভ করতে হবে, বুঝছো সবাই। জি
ঠিক আছে, তোমার মোটামুটি এই পর্যন্ত শেষ। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে আমি কিভাবে কি করব রেগুলার এক্সপ্রেশনের। তো এক্সাম্পল গুলো আমি কিছু দেখি, একটু দেখাই দিই, নাহলে বুঝবা না। যেমন ধরো এখানে 012 বলা আছে, ঠিক আছে। তো আমি এখানে চাচ্ছি যে আমার একটা স্ট্রিং থাকবে, এই স্ট্রিংটাতে হয় জিরো থাকবে, আইদার জিরো অর ওয়ান অর টু থাকবে, যে কোনো একটা থাকবে আর কি। সো যে কোনো একটা যদি থাকে, বা আমি যদি বলি যে জিরো অর ওয়ান অর থাকে, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করা যায় হচ্ছে এইভাবে, ওই যে যেটা বলছিলাম আমি যে অর মানে হচ্ছে এখানে প্লাস। মানে রেগুলার এক্সপ্রেশনে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে অর কে আমি পজিটিভ সাইন দ্বারা আমি রিপ্রেজেন্ট করি। বুঝতে পারছো? বুঝছো বুঝছো সবাই? ওকে, সো এবার হচ্ছে যে যদি আমার কোন একটা সিম্বলের অনেকগুলো ইটারেশন থাকে, যে এপসাইলন সহ, তাহলে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, মানে এটার রেগুলার এক্সপ্রেশন হবে জিরো স্টার, যেটাকে বলা হচ্ছে একটা ক্লোজার। আবার যদি কোন একটা সিম্বলকে যদি আমি হচ্ছে উইথআউট এপসাইলন দ্বারা যদি এইভাবে রিপ্রেজেন্ট করতে চাই, তখন এটাকে বলা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের ভাষায় এটাকে বলা হচ্ছে একটা